আধুনিক সুবিধা সম্পন্ন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি পরিবর্তন করে পুরনো ও জরাজীর্ণ বগি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আসলে আগের সিটগুলা অনেকটা ভালো ছিল, এই তিন সিটে যেগুলো সিট ছিল এগুলাতে মনে হয় কমফোর্ট ফিল করলে চারজন বসে যাইতো, আর এই দুই সিটে তিনজন করে বসে যাইতো, আর সেই জায়গায় এখন মনে করেন যে এই সিটে ছোট প্লাস মেকআপ, মানে তিনজনের জায়গায় তিনজন, দুজনের জায়গায় দুজন, সিটগুলোর মানও অত বেশি ভালো না। যাত্রীদের দাবি, দেশের সর্বোচ্চ দূরত্বের রেলপথে বিরতিহীন এই ট্রেনের ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আধুনিক সুবিধা সম্পন্ন বগি পরিবর্তন করে পুরনো বগি দেওয়া হয়েছে। বগিগুলো লক্কর ঝক্কর, এর সিটগুলো এতটাই সংকীর্ণ যে বসতে গেলে সিটের সঙ্গে হাঁটু আটকে যায়। পুরনো বগি দিয়ে যাত্রীদের হয়রানি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগের সিটগুলো একটু ভালো ছিল, তবে আবার সিট ভাঙ্গা থাকতো বেশি, সিট ভাঙ্গা থাকতো, এই গাড়ির আবার ভাঙ্গা নেই, তবে সিটের সিটগুলো একটু কনজাস্টেড, একটু ন্যারো সাইজ, এটা সমস্যা। আর তাছাড়া লং জার্নি, আরেকটা সমস্যা যেটা আমাদের নামাজ ঘর নেই, এটা একটা বড় প্রবলেম। এই বগিটা নামাজ ঘর নেই, নামাজ ঘরটা যদি দেয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে 639 কিলোমিটার দীর্ঘ রেলপথের তালিকায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নাম রয়েছে। নিরাপদ ভ্রমণে এই দুই জেলার মানুষের প্রথম পছন্দ ট্রেন। গত দুই দশকে ঢাকায় যাতায়াতে বেড়েছে ট্রেনের চাহিদা। এর মধ্যে পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। উত্তরবঙ্গ যে পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে আমরা যারা যাতায়াত করি ঢাকা সহ আর দূর দূরান্তে, আমাদের উত্তরবঙ্গে আগে রেলমন্ত্রী ছিলেন, তখন কিন্তু বগিগুলা এবং সিট ক্যাপাসিটিগুলো খুব সুন্দর ছিল। এখন আমাদের উত্তরবঙ্গের রেলমন্ত্রীও চলে গেল, আমাদের সিট ক্যাপাসিটিও কনজাস্টেড হয়ে গেল। তার প্রচেষ্টায় পঞ্চগড় ঠাকুরগাঁও ও ঢাকা রেল রুটে তিনটি আন্তনগর ট্রেন চালু হয়। 2019 সালের 25 মে পঞ্চগড় এক্সপ্রেস নামে একটি ট্রেন পঞ্চগড় ঠাকুরগাঁও ও ঢাকা রেল পথে যাত্রা শুরু করে। আমাদের গত 29 ডিসেম্বর 2023 থেকে ট্র্যাক পরিবর্তন হয়ে গেছে, আমাদের তিনটা ঢাকাগামী ট্রেনের ট্র্যাক পরিবর্তন হয়ে গেছে। তবে আগের তুলনায় আমাদের সিট সংখ্যা বাড়ছে, আগে যেটা সিট ছিল সেটা থেকে প্রায় 130টা সিট বেশি ছিল। যে ট্রেনগুলো দেওয়া হয়েছে এই ট্রেনগুলি মানে অন্য রুটে চলতেছিল, আমাদের পুরাতন ট্র্যাক উড়ে দিয়েছে, কিন্তু সিট সংখ্যা আমাদের অনেক বেড়ে গেছে এখন। এহসানুল হক, ঢাকা পোস্ট। বলেন, ভালো করে ধরেন।